আজ বানাবো বেগুন ইলিশ। মাছের রাজা ইলিশ সকলেই খেতে তো আমরা ভীষণ ভালোবাসি, তবে আমি খেতে ভালোবাসি না। ইলিশ মাছের বেগুন ইলিশ বানানোর জন্য আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর ইলিশ মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মেখে নেব। সাথে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব সর্ষের তেল 1 চামচ। এবার রান্নাটা শুরু করব। মাছগুলো মোটামুটি 10-15 মিনিট ততক্ষণ ম্যারিনেট হয়ে যাবে। কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে হালকা গরম করে নেব। দিয়ে প্রথমেই বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি সেই বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজার সময় দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে অল্প একটু চিরে নিয়েছি। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকেও একটু ভেজে নেব। এবারে দিয়ে দেব জল। জলটা দিয়ে 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব হাই ফ্লেমে। ফিরে এলাম 10 মিনিট পর। জলটা একদম ফুটে গেছে, কালারটাও কেমন জানি একটা পাল্টে গেছে। এবার বেগুনগুলো দিয়ে দেব। এবার এক এক করে আমি ইলিশ মাছগুলোও দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু ভাজিনি আর ভাজবো না, এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব। দিয়ে 10 মিনিটের জন্য আমি হাই ফ্লেমে মাছগুলোকে খুব ভালো করে রান্না হতে দেব। ইলিশ মাছ সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই খুব বেশি রান্নাটা কিন্তু সময় লাগবে না। ফিরে এলাম 10 মিনিট পর। রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দেব সর্ষের তেল। তৈরি হয়ে গেল বেগুন ইলিশ। এভাবে বাড়িতে গরম ভাতে বানিয়ে দেখবেন, সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু ঝটপট হয়ে যাবে। ইলিশ মানেই আমাদের সকলের কাছেই প্রিয়। ইলিশের অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও বাড়িতে বানিয়ে দেখুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন।